দর্শক রয়েছি এই মুহূর্তে ওমানের আরব সাগরের যে পার তীর সেটি কুরুম বিচ। কুরুম বিচে এখানে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থীদের কিন্তু ভিড় লক্ষ্য করা যেত, কিন্তু সম্প্রতি করোনাকালীন যে নিষেধাজ্ঞার কারণে কিন্তু সাধারণ পর্যটক যারা রয়েছেন তাদেরও উপস্থিতি কম। এবং এই যে সাগর, সমুদ্র কিন্তু প্রায় উত্তাল উত্তাল, এই সমুদ্রের যে সৌন্দর্য এবং জলরাশির যেই আছড়ে পড়ার দৃশ্য উপভোগ করার জন্য কিন্তু এখানে, যেমন শুরুতে বলছিলাম, হাজার হাজার পর্যটক কিন্তু এখানে আসতেন, কিন্তু হঠাৎ এই যে করোনাকালীন সময়ে এখানকার সাধারণ পর্যটকদের উপস্থিতি কমে যাওয়ার কারণ জানতে চাইবো। আমরা একজন পর্যটককে আমরা পেয়েছি, বাংলাদেশি পর্যটক। আপনার যদি একটু পরিচয়টা বলেন, আপনি ওমানে কতদিন যাবৎ আছেন এবং আপনার পরিচয়টা। মোহাম্মদ আলাউদ্দিন আলম, মানে 15 বছর যাবৎ আছি ব্যবসার সাথে, সেখানে ব্যবসা বর্তমান পরিস্থিতি পাশাপাশি কি কোনো রাজনৈতিক দলের সাথে আপনার? রাজনৈতিক দলের সাথে জড়িত। আমি ওমান যুব লীগের প্রতিষ্ঠাতা, আহ্বায়ক কমিটি, বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্য। আসলে দীর্ঘদিন যাবৎ তো আমরা এই ওমানের সাথে জড়িত, এবং কি ওমানের পরিস্থিতির সাথে আমরা খুবই মানিয়ে নিয়েছি আমাদেরকে। এখনকার পরিস্থিতি আর পূর্বের পরিস্থিতির সাথে আমরা কোনোই মিল খুঁজে পাচ্ছি না, কেননা ওমানে যদি আমরা দেখতে, হ্যাঁ আপনি যেমনটি বলছিলেন বর্তমান পরিস্থিতির সাথে ওমানের পরিস্থিতি কোনো মিল খুঁজে পাচ্ছেন না, আসলে বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন। কোভিড-19 এখনো কিন্তু ওমানে, সারা বিশ্বের সাথে বিশ্বকে আতঙ্কিত করে এখনো রেখে দিয়েছে। সেটার ধারাবাহিকতায় এখনো কিন্তু ওমানে পুনরায় লকডাউন, যেটা আমরা এখন মোকাবেলা করছি, রাত 8টার পর থেকে প্রত্যেক ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে ওমান গভর্নমেন্ট। তার সাথে এই সমুদ্র এমনকি কোথাও সমাগম, মানে সমাগম থেকে আমরা বিরত থাকতে হবে, এটাই ওমান সরকারের বলে দিয়েছে। সেজন্য আমরা এখনও কিন্তু এই কোভিড-19 মোকাবেলা করে যাচ্ছি। ইভেন আমাদের বাংলাদেশের সাথে আর এখানকার সাথে কম্পেয়ার করলে বাংলাদেশে এইটা ফলাপ, এমনকি এটার সাথে এই কোভিড-19 তারা কোনোভাবেই মানছেন না বাংলাদেশের জনগণ। কিন্তু ওমানে যারা বাংলাদেশ বসবাসরত আছেন তারা কিন্তু খুবই গ্রহণযোগ্যতার সাথে এই ওমান সরকারের যে কর্মসূচি কোভিড-19 ঘিরে, যে লকডাউনের, মানে আপনি সবই মেনে যাচ্ছে, মানে ওমান সরকারের যে নির্দেশনা সেগুলোর বাস্তবায়ন এখানকার সাধারণ প্রবাসী যারা রয়েছেন এবং এখানকার স্থানীয় ওমানি যারা রয়েছেন তারা সঠিকভাবে বাস্তবায়ন করছে, এবং মাস্ক ছাড়া চলাফেরা একদম করতে পারছেন। এবং এই বিচে তো লকডাউন কিংবা ওমানের যে এই বিধিনিষেধ না থাকলে কিন্তু এই বিচে এখন হাজার হাজার দর্শকদের উপস্থিত, যারা ভিজিটর, পর্যটন, এটা তো পর্যটন নগরী, পর্যটন এরিয়া হিসাবে খ্যাত, তাই না? এখানে পর্যটনরা যারা বিভিন্ন দেশ থেকে আসছেন তারা কি তাহলে একদম এইসব এরিয়াতে আসছেন না এখন, বিদেশি পর্যটকরা? এখানকার সরকারের যে নিষেধাজ্ঞা তারা জারি করে সেটাকে প্রত্যেকটা ব্যক্তি বাইরে থেকে আসুক, তাদেরকে নিজ দেশের জনগণ যারা আছেন সবাই কিন্তু একদম সঠিকভাবে এই নির্দেশনাটাকে ফলো করে। আচ্ছা, আপনি সাধারণ প্রবাসী যারা রয়েছে ওমানে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে এটি বলবো যে ওমান গভর্নমেন্ট, আমাদের বাংলাদেশি বাংলাদেশি যে কমিউনিটি আছে তারা যেন ওমান গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন কোভিড-19 ক্ষেত্রে এগুলোর জন্য মেনে চলে, এবং মানে এক জায়গায় ভিড় করে না বসে থেকে একটু দূরত্ব মেনটেন করে চলাফেরা, মাস্ক পরা না পড়লে ১০০ রিয়াল ফাইন, সেটা আপনারা সবাই অবগত, সেটার দিকে একটু খেয়াল রাখবেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলেন এতক্ষণ ওমানের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং যুবলীগ নেতা আলাউদ্দিন আলো। তিনি কিন্তু সাধারণ প্রবাসীদের এখানে লকডাউন পরবর্তী যে চলাকালীন যে সময়টি, এই সময়টিতে সরকারের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন এবং